রাষ্ট্রপতি নির্বাচনে যশোবন্ত সিনহাকে ভোট দেব জল্পনা বাড়িয়ে দাবি তমলুকের সাংসদ দিব্যেন্দু অধিকারী দল বলেনি বিধানসভায় যেতে দিল্লিতে গিয়ে ভোট দিতে চান শুভেন্দু অধিকারীর ভাই দিব্যেন্দু অধিকারী উনি যশোবন্ত সিনহাকে ভোট দিতে চাইলে বিধানসভায় আসুন কাথিতে রবিবার তৃণমূল কংগ্রেসের সভায় আসুন দিব্যেন্দু অধিকারীর বক্তব্য নিয়ে পাল্টা প্রতিক্রিয়া কুণাল ঘোষের রাষ্ট্রপতি নির্বাচনে যশোবন্ত সিনহাকে তিনি ভোট দেবেন ঠিক কি জানতে পারছো এই বিষয়ে আর কি কি বলেছেন তিনি দেখো সোমবার রাষ্ট্রপতি নির্বাচন তুমি জানো সেই নির্বাচনের প্রাককালে তমলুকের সাংসদ দিব্যেন্দু অধিকারী শিশির অধিকারীর পুত্র এবং শুভেন্দু অধিকারীর ভাই তিনি চাঞ্চল্যকর মন্তব্য করেছেন যে যশোবন্ত সিনহা এনডিএ ইউপিএ প্রার্থী যশোবন্ত সিনহা তাকে তিনি ভোট দেবেন এবং দিল্লিতে গিয়ে তিনি ভোট দিতে চান এমন অভিযোগ করছেন যে দলের তরফে দল বলতে আমরা জিজ্ঞেস করেছিলাম কোন দল তিনি বলছেন তৃণমূল তৃণমূলের তরফে বিধানসভায় এসে ভোট দেওয়ার কথা তাকে বলাই হয়নি এমন মন্তব্যে জল্পনা তৈরি হয়েছে যে যেখানে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে সঙ্গে শাসক দলের অহরহ বিবাদ সেখানে তারই ভাই যশোবন্ত সিনহাকে ভোট দেবেন বলে প্রকাশ্যে বলছেন যদিও তৃণমূলের তরফে প্রতিক্রিয়া জানানো হয়েছে যে তিনি যদি চান যশোবন্ত সিনহাকে ভোট দিতে তাহলে রবিবার কাঁথিতে সভা আছে দলের 21 জুলাই এর আগের প্রস্তুতি সভা সেখানে যোগ দিন অথবা তিনি বিধানসভায় এসে ভোট দিন যদিও দিব্যেন্দু অধিকারী পাল্টা দাবি করছেন যে যেহেতু নির্বাচন কমিশনারের একটা ইয়ে লাগে নির্দেশ লাগে তাই এখনো তিনি বিধানসভায় এসে ভোট দিতে পারবেন না কিন্তু দল তাকে জানায়নি স্বাভাবিকভাবে শিশির অধিকারীর বাড়ির একজন সাংসদ ছেলের এই মন্তব্য ঘিরে এবং পাল্টা তৃণমূলের মন্তব্য ঘিরে রাষ্ট্রপতি নির্বাচনের আগে একটা নতুন করে জল্পনা তৈরি হয়েছে রাজ্য রাজনীতিতে ধন্যবাদ কৃষ্ণেন্দু যে খবরের দিকে আমাদের নজর রয়েছে রাষ্ট্রপতি নির্বাচনে যশোবন্ত সিনহাকে ভোট দেব জল্পনা বাড়িয়ে তমলুকের সাংসদ দিব্যেন্দু অধিকারী ঠিক কি বলেছেন শোনাবো আপনাদের আমি পরিষ্কার ভাবে বলি দল আমাকে কোনো ভাবে বলেনি যে আমাকে কলকাতায় ভোট দিতে হবে আর যদি কলকাতায় ভোট দিতেই হয় ভারতের নির্বাচন কমিশনারকে জানাতে হয় 10 দিন আগে যে আমি কলকাতায় ভোট দেব দল সেই মর্মে কোনো নির্দেশ আমার কাছে পাঠায়নি দল মানে আমার কাছে তিনি অবশ্যই আর দ্বিতীয় কথা হচ্ছে আমার বাবার বয়স 83 তাকে এখনো ডাক্তার পারমিট এখনো পারমিশন দেননি যাওয়ার জন্য তা উনি যদি যান তাহলে আমাকেও ওনার সাথে যেতে হবে ন্যাচারালি আর আমি আমার দলের প্রার্থী ইউপিএর প্রার্থী যশোবন্ত সিনহাকেই ভোট দেবো আর ভোটটা যেহেতু গোপন ভোট সেক্ষেত্রে নতুন করে তো বলার কিছু নেই ভোট নিশ্চিত ভাবে আমি দেবো এটুকু আশ্বস্ত করতে পারি এবার দল বিচার করে দেখবে দলের ব্যাপার আর কুণাল ঘোষ তো প্রমাণিত মানুষ মানে আমাদের নেত্রী মুখ্যমন্ত্রী সম্পর্কে যে ভাষা তিনি প্রয়োগ করেছেন আগে আর সেই সেই ভাষা মানে আগে তিনি তার জন্য ক্ষমা প্রার্থনা করুন পশ্চিমবঙ্গের মানুষের কাছে তারপরেই কুণাল ঘোষের কোন মানে এর আমি উত্তর দেব রাষ্ট্রপতি নির্বাচনে যশোবন্ত সিনহাকে ভোট দেব জল্পনা বাড়িয়ে দাবি তমলুকের সাংসদ দিব্যেন্দু অধিকারী দল বলেনি বিধানসভায় যেতে দিল্লিতে গিয়ে ভোট দিতে চান শুভেন্দু অধিকারীর ভাই দিব্যেন্দু অধিকারী উনি যশোবন্ত সিনহাকে ভোট দিতে চাইলে বিধানসভায় আসুন কাঁথিতে রবিবার তৃণমূল কংগ্রেসের সভায় আসুন দিব্যেন্দু অধিকারীর বক্তব্য নিয়ে পাল্টা প্রতিক্রিয়া কুণাল ঘোষের আরো একবার আপনাদের জানিয়ে রাখি জল্পনা বাড়িয়ে তমলুকের সাংসদ দিব্যেন্দু অধিকারী তার যেমনটা দাবি রাষ্ট্রপতি নির্বাচনে যশোবন্ত সিনহাকেই ভোট দেব দল বলেনি বিধানসভায় যেতে দিল্লিতে গিয়ে ভোট দিতে চান শুভেন্দু অধিকারীর ভাই দিব্যেন্দু অধিকারী এ প্রসঙ্গে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ কি বললেন শোনাবো আমি শুনলাম যে তৃণমূল কংগ্রেস থেকে নির্বাচিত এক সাংসদ যিনি ইদানিং বিজেপিতে যোগ দিয়েছেন বলে খবর তিনি হঠাৎ বলেছেন যে তিনি দিল্লি গিয়ে ভোট দেবেন গোপন ব্যালটে ভোট দেবেন কিন্তু যশোবন্ত সিনহাকে ভোট দেবেন আমার মনে হয় এগুলো সব অ্যান্টি ডিফেকশন এড়াতে কৌশলী স্টেটমেন্ট যদি তৃণমূল কংগ্রেসের প্রার্থীকেই কেউ ভোট দেবেন বলে মনে করেন তৃণমূলের নির্বাচিত সাংসদ তাহলে আমি দুটো কথা বলবো এক তৃণমূলের দলীয় সিদ্ধান্ত
রাজ্য বিধানসভা ভবনে ভোট দিন, তার জন্য দিল্লি যাওয়ার কোনো দরকার নেই, সাংসদরা এখানে ভোট দেবেন। আর দুই, 17ই জুলাই রবিবার কাঁথি শহরে 21শে জুলাই ধর্মতলা চলো কর্মসূচির সমর্থনে দলের সভা আছে, তো আসুন, সেখানে আসুন, মঞ্চে আসুন, প্রকাশ্যে আসুন, ওই গোপন ব্যালট, দিল্লি গিয়ে ভোট, আবার জগমোহন সিনহাকে ভোট, এই ধরনের কৌশলী স্টেটমেন্ট দেওয়ার কোনো দরকার নেই। দিল্লি যাওয়া মানেই ধরে নিতে হবে, দলের সিদ্ধান্তকে ডিফাই করে যাওয়া মানেই ধরে নিতে হবে, কাল মে কুছ কালা হ্যায়।